দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি কষ্টে। আপনার নাম কি? উর্মিলা। উর্মিলা, কি কষ্টে আছেন? কষ্টে দুঃখে আছি, বাসাতে কাজ করে খাই। বাসাতে কাজ করে খাই, মানুষ হইছে। আচ্ছা, বাসার কাজ করা তো ভালোই, ভালো না? ফের ভাই সংসার চলতে পারেন না? সংসার চলে না, দেখেই তো প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, কয়টা বাসায় কাজ করেন? এক বাসায় করি। এক বাসায় কাজ করেন, তো কত টাকা আসে? 300। 300 মানে রোজ? দিন দিনে ওই তো দিনে 100 কইরা আসে। দিনে 100? হ্যাঁ। এত কম? কী কাজ করেন আপনি? এই তো হাঁড়ি বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকটা কাজে 100 দেয় নাকি সব কাজ মিলে 100 দেয়? সব কাজ মিলে 100। এত কম দেয়? থাকেন কোন জায়গায়? থাকি দিনাজপুর। ও, গ্রামে দেখলাম একটু কম না? আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী করেন না কেন? এ শাদী করি না ভাইয়া, মনের মতো মানুষ পাই না, দেখে মনের কথা শেয়ার করি না। মনের মতো মানুষ পাই না, দেখে মনের কথা শেয়ার করতে পারতেছেন না? আচ্ছা, মনে অনেক কথাই জমা আছে নাকি? জমা তো থাকতেই পারে। আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে রানী সারা? ফ্যামিলিতে বাবা নাই, মা আছে, ছোট্ট একটা ভাই আছে। আমি নানি আছে? নানি। আচ্ছা, তো আর কেউ কিছু করে না? কেউ কিছু করে না, ছোট ভাই 7 বছরে। 7 বছরে? আচ্ছা, তার কি স্কুলে দিছেন না দেন নাই? কি স্কুলে দিছেন না দেন নাই? কিছু করি নাই, খাইতেই পারি না। আচ্ছা, আপনি তো মনে বেশি পড়াশোনা করেন নাই না? না, গরিব মানুষ করতে পারি না। তো আপনার বয়স কত চলে? 20 বছর। 20 বছর, তো এখন তো বিয়েশাদী করবেন, ঘর সংসার করবেন, তো বিয়েশাদী তো আছে, তো ইচ্ছা থাকে তো ইচ্ছা কাজটা করে ফেলেন, বিয়েশাদী করে ফেলেন। বললামই তো মনের মতো মানুষ পাইলে মনের কথা শেয়ার করবো, যে আমার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, দুঃখ কষ্ট বুঝবে, আমিও তার কষ্ট দুঃখ বুঝবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল ফোনে। মোবাইল ফোনে, তো দর্শক, আপনার যদি উর্মিলার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার হলো 01865392344। আমি নাম্বারটা আবার বলছি, 01865392344। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।